দিন দেখাটা কিন্তু তোমাদের স্মৃতিতে থেকে যাবে। আমি কাশীনাথপুর মহিলা কলেজে দেখছিলাম, আমার বাড়িতে জায়গা নাই, কিন্তু শহরে যদি থাকো শহরের পাশে বড় বাসা তার সামনে। আমরা হচ্ছে করোনার সময়ে গাছ পর্যবেক্ষণ করে খুব আনন্দিত হচ্ছি। লকডাউনের ভিতরে অবসর সময় কাটাইতে হইতো বাসায়, তো অ্যাসাইনমেন্ট দিতে এসে আমরা মাঝে মাঝে গাছগুলা পর্যবেক্ষণ করছি। আমরা পাশাপাশি বাড়িতেও গাছগুলা পর্যবেক্ষণ করছি, গাছ লাগিয়ে আমরা খুব আনন্দিত হচ্ছি। এবং স্যাররা আমাদের শিখিয়ে দেয় কীভাবে কোনটা কীভাবে পর্যবেক্ষণ করলে সেটা ভালো হবে, ভালো মতো ফল দিবে। যেটা আমরা বাসাতেও এখান থেকে আমরা উদ্যোগ গ্রহণ করে আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে এবং যথেষ্ট জেনে আমরা বাসাতেও এটা পরিচর্যা করেছি, গাছ লাগিয়েছি। এই প্রকল্পটা আমরা কলেজে করেছি এবং সারা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এটা ছড়িয়ে দেব। আমরা এটা পাইলট প্রকল্প হিসাবে আমরা গর্বিত, এই কাশীনাথপুর মহিলা কলেজ এবং আমাদের এই কলেজের যে সম্মানিত শিক্ষকবৃন্দ আছে তারা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে এবং তাদের অনুপ্রেরণায় আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা এই প্রকল্পটা চালু করেছি। একজন শিক্ষার্থী এবং একটি সমন্বিত কৃষি খামার, এ বিষয়ে তার যে উদ্ভাবনী এবং সেটা নিয়ে আমরা এখানে কাজ করছি। সর্বপ্রথম আমাদের কলেজেই এটা আমরা শুরু করেছি পাইলট প্রজেক্ট হিসাবে। আমরা শিক্ষামন্ত্রী মহোদয় এটাকে একটা প্রকল্প আকারে দাঁড় করানোর জন্য সম্মতি প্রকাশ করেছেন এবং সেটার আওতায় আমি এখানে একটা পাইলট প্রকল্প করেছিলাম কাশীনাথপুর মহিলা কলেজে, যেটা খুবই সাকসেসফুল হয়েছে। আপনারা সবাই দেখেছেন যে এখানে অন্তত 50-60 ধরনের গাছগাছাড়া শাকসবজি সব কিছু এখানে আছে।